দাঁড়াই রাখি না কেন রাখেন না ভাই দায়ের ইজ্জত আমি রাখতে পারবো না সেজন্য দাঁড়াই রাখি না আবার যা দাঁড় রাখে তাদেরকে বলে বেটা দাঁড় রাখছো না দাঁড়ের ইজ্জত রাখতে পারবা তাহলে দাঁড় রাখিও ইজ্জত না রাখতে পারলে দাঁড়ি রাখার দরকার নেই দাঁড়ের বে করো না তাছাড়া দাঁড়ি সাঁচি বলো কেউ উল্টা করলে করলো বেসারা রেখা আর সান্স পাইছে দাঁড় নাই আলাদা হ্যাঁ হাতি খাদে পড়ছে এবার পিপড়া লাথি মারে কি বলে কদরে দাঁড় সাঁচি এগুলো খুবই জঘন্য এবং আপত্তিকর মন্তব্য এবং মানে ভিত্তিহীন যুক্তি সোজা কথা ইসলাম আপনাকে বলে নাই যে দায়ী রাখতে হলে দায়ের ইজ্জত রক্ষা করতে হবে এ কথা বলা হয় নাই দায় রাখলে সে বেচারা নিষ্পাপ হয়ে যাবে আর কোনো গুণা করতে পারবে না করলে তার দাঁড়িয়ে শেষে দিতে হবে দায়ের ইজ্জত সে খেয়ে ফেললো এরকম কোনো কথা সুন্নায় বলা হয় নাই বরং সে দাঁড়িয়ে রাখছে এটা ভালো কাজ করছে একটা ভালো কাজ করে যদি আর একটা অন্যায় কাজ করে তো আপনি তো ওই ভালো কাজটাও করছেন না আবার বহু অন্যায় কাজও করতেছেন আপনি তো ডবল গুণা করতেছেন আপনার চাইতে সে লোক ভালো যে ব্যক্তি দাঁয়ে রাখছে দু চারটা অন্যায় কামও তার দ্বারা হয়ে যাচ্ছে আল্লাহ তাকে মাফ করুক এই যুক্তি যদি সঠিক হয় যে দাঁড় রাখলে দায়ের ইজ্জত রাখতে না পারলে দাঁড় রাখা ঠিক না তাহলে তো মুসলমান আমাদের থাকা ঠিক না কারণ ইসলামের ইজ্জত আমরা রাখতে পারি না অনেক কুকাম করি যাতে ইসলাম বেজ্জত হয় আমি হারাম করি হারাম খাই আমি চুরি করি আমি মিথ্যা কথা বলি এতে মুসলমানদের বদনামি হয় ইসলামের বদনামি হয় তাহলে আমার ইসলামই ছেড়ে দেওয়া উচিত এই যুক্তি কি ঠিক না আমি যতটুকু ভালো করার সামর্থ্য আছে ততটুকু করব। এটুকু করলে যে আমার সব ভালো কাজ করে ফেলতে হবে অন্য কোনো অন্য কাজ আর করা যাবে না বা করলে এই ভালো কাজটা আরো বেশি দোষণীয় হবে এরকম কোন যুক্তি করান আমাদের আমাদেরকে শিখাই নেই এগুলো শয়তান শিখাইছে কে শিখাইছে শয়তান শিখাইছে মানুষকে ভালো কাজ থেকে দূরে সরাবার জন্য আল্লাহ আমাদের বোঝার তো দান করুন